নমস্কার গল্পে গল্পে মালিকা চ্যানেলে আমি দেবনীতা আপনাদের সকলকে স্বাগত জানাই আপনারা শুনছেন শ্রী গজেন্দ্র কুমার মিত্রের লেখা বিখ্যাত উপন্যাস পৌষ ফাগুনের পালা আজ শোনাচ্ছি এই উপন্যাসটির ঊনবিংশ পর্ব সেদিনের রাত্রি শেষটা বোধহয় কারুর পক্ষেই সুপ্রভাত হয়নি অনেকদিন পরে বাপের বাড়ি থেকে খুশি মনেই ফিরছিল মহাশ্বেতা সে অত শত বোঝে না নতুন বউয়ের কথাবার্তাও বিশেষ তার কানে যায়নি হাবা কালা ভাইটার একটা সদগতি হল সেইটাই তার কাছে বড়ো কথা বউ এমন কিছু খারাপ দেখতেও নয় বেশ নতুন বউ নতুন বউই তো দেখাচ্ছিল ছড়িকে বাপু আরও খুশি হবার কারণ তরুর হুঁশ জ্ঞান ফিরে আসবার লক্ষণটা আহা যদি ভালো হয়ে যায় মেয়েটা সত্যি সত্যি ওরও শান্তি মায়েরও শান্তি অনেক তো কষ্ট পেলে এবার কিছুদিন শান্তিতে থাক যে যেখানে আছে ভালো থাক এই বলতে বলতে এসেছে সে প্রায় সারা পথটা বাড়িতে পৌঁছেও সে অতটা কিছু লক্ষ্য করেনি মহারানীর সঙ্গে তার খুব সম্প্রীতি নেই দীর্ঘকালই তবু আজ বাড়িতে ঢুকে তাকে সামনে পেয়ে তার কাছেই হাত পা নেড়ে গল্প করতে লেগে গেল বউ গল্প কতটি লোক খেয়েছে যেন ওরা কেউ যায়নি কী কী রান্না হয়েছিল ইত্যাদি মার কৃপণতা যে দিন দিন বাড়ছে তার কতগুলি সদ্য দৃষ্টান্ত দাদা কিভাবে সারাক্ষণ বড় বৌদির পিছনে পিছনে ঘুরঘুর করছে এখনো বাপ ঠানটা যায়নি যে যতই বল। তারই রসালো বিবরণ এবং সর্বোপরি মার তিন চারটি চরে কেমন করে তরুর চৈতন্যদয়ের লক্ষণ দেখা দিল তারই বিস্তৃত ইতিহাস সালঙ্কারে ও এক নিঃশ্বাসে বিবৃত করছিল হঠাৎ অনেকক্ষণ একতরফা বকে যাবার পর এক সময় তার খেয়াল হলো যে তার শ্রোতা ও শ্রোত্রীরা সকলেই যেন অস্বাভাবিকভাবে চুপ করে আছে সকলেরই মুখে চোখে কেমন থমথমে ভাব প্রথম যা মাথায় ঢুকতে দেরি তারপর জিনিসটা পূর্ব অভিজ্ঞতার সঙ্গে মিলিয়ে নেওয়া কঠিন নয় মেজ বউয়ের ভাবভঙ্গির হদিস মহা কোনোদিনই ভালো করে পায় না ওর কথা নহে ছেড়েই দিল কিন্তু ছোট বউয়েরও বিষণ্ন গম্ভীর ভাবটা উড়িয়ে দিতে পারল না খানিকটা বোকার মতো করে এরোর মুখের দিকে তাকিয়ে থেকে সে ছোট বউকেই ভয় ভয়ে জিজ্ঞাসা করে হ্যাঁ রে কী হয়েছে রে তোরা অমন মুখ অন্ধকার করে আছিস কেন সবাই ভালো আছে তো কোথা থেকে কোনো খারাপ খবর টবর আসেনি বলতে বলতে এই লক্ষ্য হলো মানুষটাকে রোদ এখনও ও বাড়ির পাঁচলের মাথায় এমন সময় তো কোনো দিন ফেরে না সে মৃত ছেলের দিকে ফিরে বললো হ্যাঁ রে এই অন্যাড়া তোদের গোষ্ঠী ঢাউর করে মধ্যে বাড়ি ফিরল শরীর নিয়েছিলি একটু এই প্রথম বোধ করি তার ছেলেদেরও চপল ও বাঁচাল রসনা স্তব্ধ রইল ন্যাড়া কেন তার পরের আরও দুটো ভাই উপস্থিত ছিল কিন্তু কারোর মুখে কোনো কথা শুনল না ন্যাড়া মাথা হিট করে বসে মেঝেতে নোখ দিয়ে দাগ কাটতে লাগলো ওদের ভাবভঙ্গিতে মহাশ্বে তার উত্তরোত্তর ভয় বেড়ে যাচ্ছিল সে প্রায় কান্নার মতো করে চেঁচিয়ে উঠল আমর তোরা এমন করে মুখে গ দিয়ে রইলি কেন সকলে মিলে ভেঙে বলবি তো কী হয়েছে আমার যে পেটের মধ্যে হাত পা যাচ্ছে তোদের রকম সকম দেখে বল না মুখ করেরা কী হয়েছে এবার মেজবী কথা বললে তার স্বভাবসিদ্ধ লঘু ভঙ্গি ত্যাগ করে আস্তে আস্তে বললে বর ঠাকুরের চাকরি শেষ হয়ে গেল আজ থেকে তাই সকাল করে ফিরে এসেছেন কি কি হয়ে গেল বলি বিশ্বাস হয় না নিজের কানকে অভয়পদর কোনোদিন চাকরি না থাকতেও পারে এই কথাটা এতকাল বোধ হয় এবারই কারোর মাথাতে যায়নি তাই মহাশ্বেতার কণ্ঠ তীক্ষ্ণ হয়ে উঠলেও তেমন করুণ শোনাল না দৃঢ় অবিশ্বাসী বেশি সে কণ্ঠে নিজের কানকেই অবিশ্বাস অবিশ্বাস আর সন্দেহ ওর নাকি যতদিন চাকরি করার কথা তার চেয়ে বেশি দিন হয়ে গেছে তাই ওকে সাহেবরা বসিয়ে দিয়েছে বলেছে যে আর কতকাল টুল জোড়া করে বসে থাকবে নতুন লোকদেরও তো করে খাওয়া দরকার আর ঢের দিন তো হলো অনেক দিন তো খাটলে এবার কিছুদিন আরাম করোগে এবার আর সন্দেহের অবকাশ রইল না অবিশ্বাসেরও না এমন কথা নিয়ে কিছু তামাশা করবে না মেজবউ বিশেষ বড় কর্তার কথা নিয়ে তো করবেই না তাছাড়া কিছু একটা হয়েছেই নিশ্চয়ই নইলে এমন সময় বাড়িতেই বা ফিরবে কেন এত এতকালের মধ্যে আঙুলে গুনে বলে দিতে পারে মহাশ্বেতা চার দিন না পাঁচ দিন সকাল করে ফিরেছে সে সেও কোনো বিপর্যয় কাণ্ড কোথাও হয়েছে সেই জন্যে অফিসেই সকাল করে বন্ধ হয়েছে তবে তাছাড়া চুপ করে রকের ধারে বসে আছে কোনো কাজকর্মে হাত না দিয়ে এটাও একটা নিয়মের প্রচণ্ড ব্যতিক্রম লক্ষণ সমস্তই মন্দের আর মন্দটাই বেশি ফলে এটা মহাশ্বেতা তার গণ্ডিবদ্ধ জীবনেও অনেকবার দেখেছে যে কথা রটে সেটা লোকে অনুমান করে তার মধ্যে যা ভালো তা কদাচ কখনো সত্য হয় কিন্তু খারাপ যেগুলো সেগুলো ঠিক সত্যি হয়ে বসে থাকে তবু চাকরিটা সত্যিই নেই আজ থেকেই নেই সেটা যেন এখনও বিশ্বাস হয় না হয়তো নোটিস দিয়েছে হয়তো সময় একটা বেঁধে দিয়েছে সেটাও যথেষ্ট খারাপ খবর তবু আজ থেকেই না না তা কখনো হতে পারেই হলে যে তাদের চলবে না তাদের এত বড় সংসার অচল হয়ে যাবে এত বড়ো বিরোধ গোষ্ঠী খাবে কি এই জন্যেই মন বিশ্বাস করতে চায় না বোধহয় চরম দুঃসংবাদটা মনে মনে কোথায় একটা অস্তিত্বহীন আশ্বাসকে আঁকড়ে ধরে থাকে অভয়পদ অবশ্য নাগালের বাইরে কোথাও নেই সামনেই বসে আছে তাকে গিয়ে জিজ্ঞাসা করলেই হয় সে স্ত্রী তার তো ষোলো আনা অধিকারী আছে জিজ্ঞাসা করবার তবু যেন সাহসে কুলোয় না মহাশ্বে তার অনেকক্ষণ পরে পা পা করে গিয়ে পেছনে দাঁড়ায় শুধু কোনো প্রশ্ন মুখ ফুটে করতে পারে না আজ কিন্তু বোধ করি প্রচন্ড আঘাতেই অভয়পদেরও একটা বড় রকমের পরিবর্তন ঘটেছে মনের মধ্যে সেই খানিকটা পরে পিছনে না ফিরেও স্ত্রীর উপস্থিতিটা অনুভব করে বলল সত্যি ছুটি হয়ে গেল এবার আজ থেকেই আজ থেকে একেবারে কোনো মতে ফিস ফিস করে বলে মহাশ্বেতা হ্যাঁ আরও তিন মাসের মাইনে পাবো অবশ্য তবে আপিসে আর যেতে হবে না শুধু সাত দিন পরে একবার যেতে হবে হিসেবটা চুকিয়ে নিয়ে আসতে আরষ্ট হয়ে দাঁড়িয়ে থাকে মহাশ্বেতা কোনো প্রশ্নই করতে পারে না অভয়পদ ওই একটু পরে আবার বলে তেমনই ধীরে ধীরে ভাবলে সিনকণ্ঠে লোভে পাপ পাপে মৃত্যু এও তো একরকমের মৃত্যুই পুরুষ মানুষ ঘরে এসে বসবো হাত পা গুটিয়ে এ আর মৃত্যু ছাড়া কি তা সবই সেই লোভ থেকেই হলো আর কি বিয়াল্লিশ তেতাল্লিশ বছর চাকরি হলো বোধ হয় আরও বেশি হবে আমার হিসেব নেই অত অফিসেরও সেসব খাতা নষ্ট হয়ে গেছে তা সবাই মিলে আমাদের বড় বাবুই উদ্যোগী হয়ে বলেছিল যা হোক দু চারটে টাকা করেও অন্তত পেনশন দিতে কিন্তু সাহেবরা কেউ রাজি হলো না আসলে সেই সাহেব দুটো যে বেঈজত হলো ওদের জাতের মুখ ডুবলো সেই কথাটা ওরা ভুলতে পারছে না আমার ওপর একটা আক্রোশ পড়েছে ওদের ওদের মনে হয়েছে যে আমি কষাইয়ের মতো ওষুধ আদায় করে করে তাদের রক্ত মাংস মায় হাড় কখানা পর্যন্ত চুষে খেয়েছি আমি অমনভাবে টাকা না জোগালে নাকি তারা অতটা অধপাতে যেতে পারত না তাছাড়া আমি সর্বশান্ত হয়েছি এও ওরা মানতে চায় না ওরা স্পষ্টই বলেছে যে আমি নাকি অনেক টাকা গুছিয়ে নিয়েছি চড়া সুদ খেয়ে খেয়ে আমার যা ডুবেছে তা নাকি লাভের তুলনায় কিছুই নয় তাই ওরা কোনো রকম দয়া ধর্ম করতে রাজি হলো না কিছুতেই প্রভিডেন্ট ফান্ডের টাকা অনেকখানি তো তুলে নিয়েছিল এখন সব মিলে যা পাব হয়তো হাজার টাকারও কম দাঁড়াবে তাহলে এখন উপায় অনেকক্ষণ পরে অতি কষ্টে উচ্চারণ করে মহাশ্বেতা কথাগুলো উপায় ভগবান শব্দগুলো অভয়পদের পক্ষে স্বাভাবিক কিন্তু এই প্রথম তার অভ্যস্ত শান্ত উদাসীন কণ্ঠে বিষণ্নতার সুর ধরা পড়ে একটু একটা নিঃশ্বাসও পরে কথাগুলোর সঙ্গে সঙ্গে সারা বাড়িটার সেই থমথমে স্তব্ধ আবহাওয়া একটা প্রবল দমকা বাতাসে আবার প্রাণ চঞ্চল হয়ে উঠল কান্তি খবরটা নিয়ে এলো প্রায় ছুটতে ছুটতে তরু আজ সন্ধে রেলে কাটা পড়েছে ওদের কারোর একবার যাওয়া দরকার এখনি দাদা একা কি করবে ভেবে পাচ্ছে না বর্দা আজই কোথায় গেছে থিয়েটার দেখতে কোথায় গেছে কখন আসবে তা কেউ জানে না মা খবর শুনে পর্যন্ত চৌকাঠে মাথা ঠুকছেন বৌদি তাকে সামলাবে কি ছেলে দেখবে ভেবে পাচ্ছে না পাড়ার লোকে কেউ কেউ এসেছে বটে কিন্তু এরা না গেলে দাদার জোর পাচ্ছে না ছেলেরা তখনই হই হৈ করে বেরিয়ে পড়ল অম্বিকাপদ একবার দাদার মুখের দিকে আরই চেয়ে নিয়ে দুর্গাপদকে বললে তুমিও একবার না হয় যাও হ্যাঁ ছেলেরা যতই করুক পাকা মাথা কেউ থাকা দরকার অভয়পদ তখন পর্যন্ত রকের ধারে সেই জায়গাটিতে চুপ করে বসেছিল তবে তার ওই একভাবে বসে থাকাতে সকলেই একটা অস্বস্তি বোধ করলেও কেউ কিছু বলতে সাহস করেনি হয় কী বলবে কি বলে সান্ত্বনা দেবে তাও ভেবে পায়নি মহাশ্বেতা অনেকক্ষণ কাছে বসেছিল চুপ করে তারপর সেও উঠে গেছে সংসারের কর্মচক্রে আবর্তিত হওয়া দীর্ঘদিনের অভ্যাসে আর সংস্কারে পরিণত হয়েছিল তাই সন্ধ্যা ঘনি আসার পর ও আর নিষ্ক্রিয় হয়ে বসে থাকতে পারেনি তার নিজের ভাষাতেই ওসুমার কাজ পড়ে চারিদিকে দেখে শুনে হাত গুটিয়ে বসে থাকা যায় না সে চলে যাবার পরে অন্ধকার আরো গাঢ় হয়ে অভয়পদকে আচ্ছন্ন করে ঘনীভূত হয়ে এসেছে কিন্তু তবুও অভয়পদ ওঠেনি নড়েনি এবার প্রথম সে শুধু নড়লই না উঠে দাঁড়ালো বলল না দুগ্গা থাক বরং আমি যাচ্ছি আমারই যাওয়া দরকার পুলিশের ব্যাপার একটা আছে বোধহয় ওরা ছেলে মানুষ সামলাতে পারবে না তারই মানসিক অবস্থায় এসব ব্যাপারে যাওয়া কতটা যুক্তিযুক্ত হবে সে সম্বন্ধে উপস্থিত সকলের মনে প্রবল সন্দেহ দেখা দিল মেজুপুর কি একটা ফিসফিস করে বলল অম্বিকাকে বোধহয় নিরস্ত করারই কথা কিন্তু অম্বিকা কিছু বলতে পারল না শেষ পর্যন্ত বহুদিন ধরে এ বাড়িতে অভয়পদরই সর্বশেষ কথা বলার অধিকার স্বীকৃত হয়ে এসেছে প্রায় নির্বিচারেই আজও তাই কেউ কোনো কথা বলতে পারল না তার উপর অভাবত সঙ্গে এই মহাশ্বেতাও যাবে এইটাই সকলে ধরে নিয়েছিল স্বাভাবিকও সেটা কিন্তু বিকেলের ওই আঘাতের পর এখনই আবার এই আঘাত তাকে একেবারে অনর করে দিল সে যেন খুব চিৎকার করে কাঁদতেও পারল না প্রথমটা একবার জোরে কেঁদে উঠেই বুকের মধ্যে একটা যন্ত্রণ অনুভব করে দুহাতে হাতে বুক চেপে শুয়ে পড়ল ছোট বউ তরলা ছাড়া সেটা তখন কেউ লক্ষ্যও করেনি সংবাদটার অপ্রত্যাশিততা ও আকস্মিকতায় বিস্ময় বিমূর সকলে সংবাদদাতাকেই ঘিরে দাঁড়িয়েছিল কৌতূহলী হয়ে তরলাই তাড়াতাড়ি ছুটে এসে তরিতকে মাথায় বাতাস করতে বলে নিজে তার বুকে তেল হাত বুলিয়ে ছুঁচে দিল খানিকটা তাতে একটু সুস্থ হয়ে উঠে বসলেও পায়ে বল ফিরে এলো না তার চোখের সামনে দিয়ে ছেলেরা কান্তি সবাই চলে গেল অভয়পদ সে যেতে পারল না অভয়পদে যখন যায় একবার কাঁদো কাঁদো গলায় সে বলেছিল অবশ্য ও গো তোমরা আমাকে ছেড়ে দাও ওগো আমার মা যে সেখানে দহরা পিচ্ছে গো একা একা আমি না গেলে কে তাকে দেখবে আমি ঠিক যাবো আমার কিচ্ছু হবে না আমার মৃত্যু নেই নইলে কোলের বোনটা চলে গেল ছোটো ভাইটা নিকো হলো দেখো আমি এখনও ঠিক বেঁচে আছি আমি বেশ যেতে পারবো ছোটো আমাকে যেতে দেতরা বলছিল কিন্তু উঠতে গিয়ে শেষ পর্যন্ত উঠতে পারেনি হাঁটুটা কোনো জোর ছিল না পায়ে ভর দিয়ে দাঁড়াতে পারল না কিছুতেই ছেলেরা প্রায় সবাই চলে গিয়েছিল মেজকর্তার একটি আর ছোটকর্তার একটি ছাড়া আজ বড়দের কারোর খাওয়ার প্রশ্নই ওঠে না এই মানসিক অবস্থায় ভাত গলা দিয়ে নামবে না কারোরই শুধু ছোট দুটোকে আর বুড়োর বউকে ধরে জোর করে যা হয় এক এক গাল খাইয়ে দিল প্রমিলা ছোটকর্তাকেও বলেছিল কিন্তু সে কিছু খেতে রাজি হয়নি তরলা মহাশ্বে তাকে নিয়ে মহার ঘরে গায়ে মাথায় হাত বুলিয়ে মাথায় বাতাস করে সুস্থ করার চেষ্টা করছে অনেকটা শান্ত করে এনেছেও কিন্তু এখনই তাকে ফেলে ওঠা উচিত নয় অগতা মেজ কর্তা আর মেজো বউকেই রান্নাঘর সারা বাসনপত্র দালানে এনে রাখা খিড়কির দৌড় সদর দরে চাবি দেওয়া গোয়াল দেখা প্রভৃতি করতে হলো ওরা কখন আসবে তা ঠিক নেই কিছু সম্ভবত রাত ভোর হয়ে যাবে ওদের ভরসায় জেগে বসে থেকে লাভ নেই কেউ আগে ফেরে খেতে চায় হাঁড়িতে ভাত ঢাকার নিচে ডাল তরকারি সবই রইল কিছু কিছু খেতে পারবে সব কাজ সেরে তালাগুলো বারবার টেনে দেখে বেঞ্চির তলা তক্তপোষের তলা লম্পুর আলো ফেলে দেখে অমৃতাপদ নিজের ঘরে শুতে গেল ইদানিং এই বাড়িটা তার বেড়েছে সর্বদাই চোরের ভয় ভেতর থেকে সব দৌড়ে তালা দেওয়া হয় শুধু খিল ছিটকিনিতেই বিশ্বাস নেই তার দালানার নিচের ঘরগুলোর জানলাতে শক্ত মজবুত জাল পরানো হয়েছে প্রতি দরজায় ডবল ছিটকিনি অর্থাৎ বাড়িটাকে যতটা সম্ভব দুর্গের মতো দুর্ভেদ্য করে তুলতে যত্নের ত্রুটি নেই কিন্তু তাতেও সে সম্পূর্ণ নিশ্চিন্ত হতে পারে না খাট চৌকির তলাগুলো না দেখা পর্যন্ত তার বিশ্বাস সন্ধ্যার পর থেকে রাত্রে দরজা বন্ধ করা অবধি এই যে তিন চার ঘন্টার সময় এর ভেতর কেউ যদি কোনো বদ মতলবে এসে চৌকি কি খাটের তলায় ঘাপটি মেরে থাকতে চায় তো তার সুযোগ সুবিধার অভাব হবে না বহু অসতর্ক মুহূর্তে দরজা খোলা হা হা করে নিচের তলা বা উপরের দালানে কেউ থাকে না হয় নিজের নিজের ঘরে কি ছাদে কি বাগানে থাকে নয়তো রান্নাঘরে বসে জটলা করে এর ভেতর এমন দশ বিশটা লোক এসে বিভিন্ন ঘরে তক্তপোষে খাটের নিচে ঢুকে যেতে পারে তারপর সকলে ঘুমলে বেরিয়ে আসতে কতক্ষণ আর সেরকম ক্ষেত্রে ভেতর থেকে তালাই দাও ছিটকে নিয়ে দাও যথা সর্বস্ব বার করে নিয়ে যেতে তাদের কোনোই অসুবিধা নেই এমনকি যান প্রাণও নিরাপদ নয় তেমন কাণ্ড হলে কথাটায় যুক্তি যতই থাক ছেলেদের হাসি পায় কথাটা শুনলে কিন্তু কারো ঠাট্টা তামাশা পরিহাস গ্রাহ্য করবার মানুষ অম্বিকাপদও নয় নিজে তো যতটা পারে দেখেই যেটা পারে না যেমন বউ কি ভাইপো বউের ঘর বার বার করে বলে দেয় দেখে শুতে তবু এতে করেও যেন স্বস্তি পায় না আজকাল ন্যাড়ার কথা যদি সত্যি বলে ধরতে হয় হিদানিং মেজ নাকি রাত্রে ঘুমোয় না ভালো করে প্রায় উঠে উঠে নিঃশব্দে বাড়িটা ঘুরে দেখে যায় ন্যাড়াই ব্যাখ্যা করে কারণটা নিজের মনের মতো করেই করে অবশ্য বলে পোস্ট অফিসে ব্যাংকে যা টাকা রেখেছে মেজকা সেটা লোক দেখানি বই তো নয় তার অন্তত গুণ টাকা দেখোকে যাও ঘরে রেখে দিয়েছে ওর ঘরের দ্যালে আর মাটির ইট কখানা আছে সবই তো টাকা শোনার বার দিয়ে গা থাকি বাটপাড়ি টাকা মানে ডাকতে তো ডাকবে বলো তাই অমনি করে আর সেই অত পাড়া দেওয়ার বাই বুঝলে না আজ আবার ছেলেরা কেউ নেই বাড়িতে লোকজন কম্বলে আরও বেশি সময় লাগলো অম্বিকা সব দেখে শুনে শুতে সে ওপরে উঠে যাওয়ার পর নিচের দালানের ছোট টিনের দেওয়াল আলোটা যথাসম্ভব কমিয়ে এ বাজে খরচটাও ইদানিং করা হচ্ছে অম্বিকাপদ নির্দেশে প্রমীলা এসে মহাশ্বেতার দোরের সামনে দাঁড়ালো মহাশ্বেতা এতক্ষণে একটু শান্ত হয়ে ঘুমিয়ে পড়েছে বোধ কিন্তু তরলা এখনও বসে বসে বাতাস করছে প্রায় নিঃশব্দে এসে দাঁড়ালেও প্রমিলার উপস্থিতি টের পেল তরলা সে পাখাখানা নামিয়ে রেখে ঘরের বাইরে এসে দাঁড়ালো চুপি চুপি বলল এই সবে ঘুমিয়েছে কিন্তু আজকে আর ওকে এখানে একা রেখে যাওয়া ঠিক হবে আমি বরং থাকি আপনি আপনার দেওরকে একটু বলে দিন দৌড় দিয়ে শুয়ে পড়তে প্রমীলা সে কথার কোনো উত্তর দিল না অল্প কয়েক মুহূর্তর মুখের দিকে কেমন একরকম দুর্ভত্ত দৃষ্টিতে তাকিয়ে থেকে বলল শোন আমার সঙ্গে একবার ওপরে আয় একটা মজা দেখবি সামান্য আলো তবু তার বিচিত্র দৃষ্টিটা তরলার চোখ এড়ায়নি তার মনে হলো প্রমিলার দুই অষ্ঠে প্রান্তে একটা কৌতুকের হাসি চাপবার চেষ্টা করছে সে অকারণেই তার বুকটা কেঁপে উঠল কিন্তু প্রমিলা তাকে কিছু ভাববার সময় দিল না তার একটা বাহমূল ধরে একরকম টেনেই নিয়ে চললো ওপরে যতটা সম্ভব নিঃশব্দে সিঁড়ি দিয়ে উঠেই বাদিকে বাঁ ঘর কিন্তু সেদিকে গেল না প্রমিলা ডান দিকে মোড় নিয়ে একেবারে দালানের সর্বশেষ প্রান্তে বুড়োর ঘরের সামনে গিয়ে থামল আপনার সঙ্গে সঙ্গেই নজরে পড়লো তরলার যা কিছু দেখবার যা দেখাতে চায় প্রমীলা যা দেখাতে এনেছে ঘরের মধ্যে আলো থাকে না সাধারণত কিন্তু আজ ছিল বোধ ছেলে মানুষ একা থাকবে বলেই মেজ বউ বলে দিয়েছিল হ্যারিকেনটা কমিয়ে রাখতে কিংবা তখনও শুয়ে পড়েনি বলেই জেলে রেখেছিল তরিত মশারি বাইরে দাঁড়িয়ে তরিতের একটা হাত ধরে টানছে দুর্গাপদ তরিত চেষ্টা করছে হাতটা ছাড়িয়ে নিতে সম্ভবত মশারির মধ্যেই ছিল সে দুর্গাপদই তাকে বাইরে টেনে নেছে। অন্তত অবস্থা দেখে তাই মনে হয় কারণ তরিতের গায়ে মাথায় কাপড় ঠিক অসমৃত না হলেও অবিন্যস্ত কপালের কোলে কোলে ঘাম জমে উঠেছে ঘন ঘন নিঃশ্বাস পড়ছে সে বেঁকে চুড়ে হাতটা ছাড়াবার চেষ্টা করছে কিন্তু পারছে না ওরা কেউই লক্ষ্য করেনি এদের প্রমীলাই জানিয়ে দিল নিজেদের উপস্থিতিটা নিঃশব্দে চলে যাবে বলে সে আসেনি এক ঢিলে অনেক পাখি মারবার ব্যবস্থা তার সে একটা চাপা হাসিতে ফেটে পড়ল যেন হাসতে হাসতেই তরলার একটা হাত ধরে বলল হলো তো চয় বা নিচে যাই হাসি যতই চাপা হোক তার শব্দ মাত্র হাত তিনিকের ব্যবধানে না পৌঁছাবার কথা নয় দুজনেই শুনতে পেল দুর্গাপদ হঠাৎ বিছে কামড়ানোর মতো এই তরিতের হাতটা ছেড়ে দিল কিন্তু তখনই কোথাও পালাতে কি আত্মগোপন করতে পারলো না যেন পাথর হয়ে গেল সে শুধু তরিত ছুটে বাইরে এসে প্রমীলাকে জড়িয়ে ধরল কাঁদো কাঁদ গলায় বলল নীতি এমনি ফাঁক পেলে টানাটানি করবে চোটকা আমি লজ্জায় বলতে পারি না কাউকে কিন্তু আমার আর ভালো লাগে না বাবু রোজ রোজই জ্বালাতন পোড়াতন ওকে বললেও যা না বললেও তাই দাঁত করে হাসে শুধু তুমি তো এবার নিজে চোখে দেখে গেলে যাও একটা বি করো মেজো কাকি দুর্গাপদ জীবনে এক নূতন অভিজ্ঞতা হলো ওর বিশ্বাস ছিল যে সাধারণভাবে সমস্ত স্ত্রী জাতিকে এবং বিশেষ করে নিজের স্ত্রীকে চেনাও শেষ হয়ে গেছে এখন হঠাৎ আবিষ্কার করলো যে স্ত্রীর সঙ্গে এই গত উনিশ কুড়ি বছর ঘর করেছে সে তাকে চিনতে এখনো অনেক বাকি শুধু দুর্গাপদই নয় অবাক হয়ে গেল অনেকেই কারণ তরলা তখন যে শুধু কোনো রকম কটুক্তি বা মন্তব্য না করে নিঃশব্দে নিচে নেমে এসে আবার পাখাটা হাতে করে এই মহাশ্বেতার বিছানার পাশে বসেছিল তাই নয় পরের দিনেও তার নিত্যকার কাজে কি কথাবার্তায় আচার আচরণে কোনো বৈলক্ষণ্য টের পেতে দিল না কাউকে যেন এরকম কিছুই ঘটেনি অথবা ঘটলেও তরলার কিছু আসে যায় না তাতে তবু প্রমীলা অপেক্ষা করেছিল দুপুরটার জন্যে খাওয়ার সময় ভাতে বসে কিনা সেইটাই বড় প্রশ্ন সেটা দেখলেই বোঝা যাবে কত শক্ত মেসে কতটা মনের জোর কিন্তু দুপুরবেলা খেতে ডাকতেই নিতান্ত স্বাভাবিকভাবেই এসে বসল তরলা যেমন অন্যদিন এসে বসে বরং তরিতেই যেন মুখ তুলে তাকাতে পারছিল না ছোট কাকির দিকে সত্যিই তার কোনো দোষ নেই এই বাড়িতে তাকে ধরে টানাটানি করাটা বহুকাল থেকে একটা স্বাভাবিক ঘটনা হয়ে দাঁড়িয়েছিল অন্তত মেজবুবের তাই বিশ্বাস তবু তরলার এই নিঃশব্দ উদাসীন নেই সে যেন কেমন অপ্রস্তুত হয়ে পড়েছিল তরলার কাছে অপরাধী মনে করছিল নিজেকে অবশ্য খেতে বসলেও খেলেও খুব সামান্যই কিন্তু এমন কম নয় যে বিশেষ কারোর চোখে পড়ে এক প্রমীলা ছাড়া সেটুকু চোখে পড়লেও না কারোর দুপুরে রাত্রে সহজভাবেই এসে খেতে বসতে লাগলো সে শুধু দুবেলা জল খাবারটাই ছেড়ে দিল অবশ্যই এবারে গিন্নিরা কেউ বিকেলে কি সন্ধ্যায় ওপাট রাখে না কারণ দুপুরে খাওয়া বেলা চুক্তেই তিনটে বাজে সন্ধ্যা পর্যন্ত অম্বলেই ছটফট করে বড় আর মেজ কোন সুদূর সম্ভাবিত অতিথি অভ্যাগতদের জন্য দুবেলায় দুটি দুটি চাল বেশি নেওয়া প্রথা আজও এ বাড়িতে অব্যাহত আছে বোধহয় ক্ষীরদার মৃত্যু না হওয়া পর্যন্ত থাকবেও ফলে সে ভাত প্রায় দুবেলাই পান্তা হয়ে থাকে আর তা এদেরই খেতে হয় আর সেই কারণেই এদের এত অম্বল এবং বধ অবশ্য রাত্রে না হলেও সকালে মুড়ি নারকোল বাতাসা কি গুড় দুটো গাছের কলা এই খাওয়ার রেওয়াজটা আছে এখনো। বস্তুত ছোটো বউয়ের বিয়ের পর থেকে এটা চালু হয়েছে কিন্তু সেটা খুব নিয়ম মতো কেউই খায় না হয়তো সময়ই হয়ে না এক একদিন তাই সেটা বন্ধ হলো কি না তাও লক্ষ্য করবার কথা নয় কারোর প্রমিলাই শুধু লক্ষ্য করল খাবার বাদ দেওয়া এবং দুবেলা আহারের পরিমাণ কমিয়ে দেওয়া দুটো মিলিয়ে দেখে সে শঙ্কিত হয়ে উঠল একটু তরলার তাহলে মতলভটা থাকি। ও কি এমনি করে আস্তে আস্তে নিজেকে ক্ষয় করে আনতে চায় নাকি দিন কতক দেখেই সে আর স্থির থাকতে পারল না এতখানি দায়িত্ব নিজের ওপর রাখা উচিত নয় সে এক ফাঁকে ছোট ছোট কর্তাকে নিভৃতে ডেকে বলল কি করছো কি যা হয় করে মিটিয়ে নাও বউটার দিকে তাকিয়ে দেখেছ কি হয়ে যাচ্ছে কদিন ধরে দিন রাত একটা অস্বস্তি অনুভব করলেও এদিকটা জানা ছিল না দুর্গাপদর বস্তুত স্ত্রীর মুখের দিকে সে তাকাতেই পারেনি আর পাছে সে না পারাটা কারোর কাছে ধরা পড়ে তাই চোখাচুকি হওয়ার সম্ভাবনাগুলো এড়িয়ে গেছে সে প্রাণপণে কি খাচ্ছে না খাচ্ছে তাও অত লক্ষ্য করা হয়ে ওঠেনি সেজন্যে দুবেলা খেতে বসে ঠিক ঠিক সেই যে আরে তাকিয়ে দেখে নিয়েছে শুধু আর তাতেই কতকটা নিশ্চিন্ত ছিল প্রমিলার কথায় সে তাই রীতিমতো চমকেই উঠল বলল কেন খাচে না বসে তো দেখি হ্যাঁ বসে কিন্তু কি খায় কতটুকু খায় তা দেখো কি নামমাত্রই বসে ও খাওয়ায় মানুষ বাঁচে না বিশেষ এমন সাজোয়ান সাড্ডোল মেয়ে মানুষ জোর করে জীবনটা নিলে পাচে চারিদিকে ঢিডি পড়ে যায় একটা কেলেঙ্কার হয় তাই আস্তে আস্তে চুপি চুপি পাত করছে নিজেকে কি কম চাপা মেয়ে তুমি তো এই কাণ্ডটা করলে বিশ বছরের আকচটা মেটালে এই কাণ্ড না করলে কি তুমি সাইজটা হতেই না তোমার আকেল হতো সে যে আরও একটা বড় কেলেঙ্কার হয়ে বসে থাকতো তোমাকে যে গলায় দড়ি দিতে হতো সেক্ষেত্রে তোমাকে বাঁচাতেই এটা করেছি মনে রেখো হ্যাঁ তা আর নয় আমার উপর কত টান তোমার আসলে তোমার রিস তোমাকে আমি চিনি না কত বড় হারামজাদা মেয়ে মানুষ তুমি প্রমীলা কিন্তু এ বিশেষণে রাগ করলো না বড় মুখ টিপে হাসলো একটু বলল তাই যদি জানো তো বিশ বছর ধরে একটা আকচ বুকে করে রেখেছি তাই বা ভাবো কেমন করে ও ঠাকুর তোমাকে জব্দ করতে নাকের জলে চোখের জলে করতে আমার একদিনও লাগতো না তুমি আমার হাতের মধ্যেই আছো তোমার এতদিকে কালি যে আর স্বর করে কালি ছিটোতে হয় না তা নয় এসব আরই ই আকোচের কথা নয় যা করতে যাচ্ছিলে তা যে কত গর্হিত কাজ তা তুমি সহজে বুঝতে না সে চিজই নও তুমি আজ বলে তো নয় তোমার উপর নজর আছে আমার চিরকাল আমার চোখের আড়ালে যাওয়ার সাত দিনে তোমার বাড়াবাড়ি করছিলে একটু জব্দ করে দিলুম তা সে চাক এখন যা বলছি তাই শোনো যেমন করে হোক হাতে পায়ে ধরেও অন্তত রাগারাগিটা মিটিয়ে ওকে অন্যদিকে চেয়ে মুখটা গোঁচ করে বলে দুর্গাপদ রাগারাগিটা কোথায় তাই যে বুঝতে পারিনি তা মিটিয়ে নেব কি বলো কথাও কয় সবই করে কথা কয় সহজভাবে কথা বলে এবার বিস্মিত হবার পালা প্রমিলার বিশ্বাস হতে চায় না তার কথাটা বলে বই কি নিজে থেকে বলে না তবে আমি যেচে কথা বললে জবাব দেয় তো দেখি তাই তো আরও কি বলতে যাচ্ছিল প্রমীলা কিন্তু ছেলেরা দু তিনজন এসে পড়ায় আর বলা হলো না শুধু যেতে যেতে বলে গেল তবু নিজে থেকেই ওপর পড়া হয়েও কথাটা পারো অন্তত এই স্বপ্ন ফেলে রেখে দিও না বিষয়টা দুর্গাপদেরও বড় কম নয় সে ভেবেছিল আর যাই করুক বাইরে যত স্বাভাবিক আচরণী বজায় রাখুক কথা সে কইবে না স্বামীর সঙ্গে কিছুতেই অন্তত বেশ কয়েকদিন কঠিন হয়ে থাকবে হয়তো ঘরেই আসবে না দালানে কি ছাদে গিয়ে শুয়ে থাকবে কোথাও সাধ্য সাধনা করে কথা বলাতে হবে রাগ ভাঙাতে হবে কিন্তু সে সব কিছু হলো না যেমন ছোট ছেলেটাকে নিয়ে সে নিচে বিছানা করে শোয় তেমনই শুলো পরের দিন এমনকি কোথাও কোনো অস্বাভাবিক কাঠিন্য প্রকাশ পেল না তার চলা ফেরায় কি ব্যবহারে বরং দু তিন দিন দুর্গাপদই সঙ্কোচে বা ভয়ে কথা কইতে পারেনি শেষে একদিন এ নীরবতা তার নিজের ছেলেমেয়ের কাছে সন্দেহের ব্যাপার হয়ে উঠছে দেখে মরিয়া হয়েই কতকটা কি একটা প্রশ্ন করেছিল সে প্রশ্ন করার সময় সঙ্গে সঙ্গে জবাব পাওয়ার আশা আদৌ করেনি কিন্তু খুব সহজ এবং স্বাভাবিকভাবেই উত্তর দিয়েছে তরলার সঙ্গে সঙ্গেই সংক্ষেপে হয়তো তবে নিঃসংকোচে এত সহজে উত্তর পেয়ে চমকে উঠেছিল দুর্গাপদ যেমন এই মাত্র সে সংবাদে প্রমীলা চমকালো তারপরও দু একটা কথা কয়েছে দুর্গাপদ উত্তরও পেয়েছে এমনকি ছেলে মেয়েদের প্রয়োজনে নিজে থেকেও কথা কয়েছে তরলা সে সময় তার স্বাভাবিক মৃদু কণ্ঠস্বর আরও মৃদু হয়েছে বা তাতে কোনো খুব কি উষ্মা কিংবা ধিক্কার প্রকাশ পেয়েছে তাও বলতে পারবে না দুর্গাপদ তবে এও ঠিক যে অস্বস্তিটা তার কাটেনি কেন কাটেনি তা হয়তো সে বোঝাতে পারবে না অস্বস্তিটা অকারণ না হলেও আকারহীন সেইটাই যুক্তি দিয়ে কাউকে বোঝানো যাবে না সেটা এটাই হয়েছে তার মুশকিল ব্যাপারটা যে ঠিক স্বাভাবিক নয় এটা বোঝবার মতো সাংসারিক জ্ঞান দুর্গাপদর আছে নিজে থেকে নিষ্প্রয়োজনে কথা কয়নি একটিও নিতান্ত খোষ গল্পের অবসর অবশ্য কম এ তার স্বভাবটাও সেরকম নয় স্বভাবতই স্বল্পভাষী সে এমনকি স্বামীর কাছেও তাই শুধু প্রয়োজন মতো কথা বলাটা আর কারোর কাছে তত অস্বাভাবিক ঠেকেনি কিন্তু দুর্গাপদর কাছে এই সামান্য তফাতটুকু পীড়াদায়ক হয়ে উঠেছে অথচ সে করবেই বাকি তাও তো ভেবে পায় না এর মধ্যে সাত আট দিন কেটে যাওয়ার পর একদিন রাত্রে তাকে শয্যার দিকেও আকর্ষণ করবার চেষ্টা করেছে দুর্গাপদ তাতেও বাধা দেয়নি তরলা তবে স্বেচ্ছাতেও আসেনি আকর্ষণেই এসেছে শুধু জড়ো কোনো বস্তুর মতো এসেছে বসেওছে বিছানায় বসেও থেকেছে কিছুক্ষণ কিন্তু সে সময় ওকে কাছের পুতুলও নয় মরার মতোই মনে হয়েছে তার হয়তো শেষ পর্যন্ত কোনো বাধা দিত না তবে বাধা দেয়নি সে কোনো সময় শক্ত হয়ে বেঁকেও দাঁড়ায়নি কিন্তু সেটা পরোক্ষতার ভরসায় কুলোয়নি নিজের আচরণ নিজের কাছেই লজ্জাজনক বলে মনে হয়েছে যাহোক একটা কিছু বোঝাপড়া হেস্তনেস্ত হয়ে জীবনযাত্রাটা স্বচ্ছন্দ স্বাভাবিক হয়ে না এদিকে এগোনো যাবে না বুঝেছে সে স্ত্রীর গায়ে জড়ানো হাত শিথিল হয়ে এসেছে তার নিজে থেকেই যেন কিছুটা লজ্জায় কিছুটা ভয়েই ছেড়ে দিয়েছে সে তরলা কিন্তু আরও কিছুক্ষণ বসেছিল সেখানে স্বামীর শয্যায় তারপর আবার সহজভাবেই এসে নিচের বিছানায় শুয়ে পড়েছিল কিছুই বলেনি কোনো মনোভাবই তার আন্দাজ করা যায়নি বুঝতে পারছে না কিছুই বুঝতে পারছে না দুর্গাপদ হয়তো সেদিন ছেড়ে দেওয়া উচিত হয়নি হয়তো তরলাও তা আশা করেনি কে জানে হয়তো সাহস করে আরেকটু এগোলেই সব ঠিক হয়ে যেত কিন্তু সাহস কুলোয়নি, সেদিনও কুলোয়নি তারপরেও না কি হবে কি এবং কতটা প্রতিক্রিয়া হওয়া সম্ভব কোন দিকে যাচ্ছে তরলা আসলে তার মতলবটা কি তাই যে বুঝে উঠতে পারছে না যে কুরুপা স্ত্রীকে সে দীর্ঘদিন অবহেলা করেছে আদৌ তাকে কোনোদিন জীবন সঙ্গিনী শয্যা সঙ্গিনী করবে কিনা সে বিষয়ে সন্দেহ ছিল কাল। সেই স্ত্রীর সামান্য একটু মনোযোগ যে ওর কাছে এমন আরাধনার বস্তু হয়ে উঠবে তার মনোভাব জানবার জন্যে যে ওর দুশ্চিন্তার অবধি থাকবে না তাকে ভেবেছিল অদৃষ্টের পরিহাস না কি একটা কথা আছে না নাটকে টাটকে এ প্রায়ই ব্যবহার হয় হেও বোধ তাই একেই বোধ হয় অদৃষ্টের পরিহাস বলে মনে মনে ভাবে এ দুর্গাপদ এমনি যথেষ্ট অস্বস্তি ভোগ করছিল প্রমীলা সচেতন করে দেবার পর থেকে সেটা সত্যি দুশ্চিন্তায় পরিণত হল আরও দিন দুই ভেতরে ভেতরে ছটফট করবার পর সে স্থির করল যে মেজবউয়ের পরামর্শই সে নেবে উপর পড়া হয়েই স্ত্রীর সঙ্গে একটা মিটমাট করবে সেদিনই রাত্রে বাড়িটা মোটামুটি নিস্তব্ধ হয়ে এলে খাটের বিছানা থেকে নেমে এসে স্ত্রীর বিছানার পাশে মেঝে বসল তরলা জেগেই ছিল স্বামীর এই নিঃশব্দ গোপন সঞ্চার সবই টের পেল সে হয়তো সে অন্ধকারে চেয়েই ছিল এদিকে সে যে জেগে আছে দুর্গাপদও তা জানত আজকাল অনেক রাত অব্দি যে তরলা জেগে নিঃশব্দে শুয়ে থাকে সেটা অজানা ছিল না ওর কাছে তবু তখনই সাহস হলো না কথা কইতে অনেকক্ষণ সেইখানেই চুপ করে বসে রইল সে কথাটা অপরপক্ষ থেকে শুরু হলে বেঁচে যায় কিন্তু তা হলো না তখন বেশ কিছুটা সময় চুপ করে বসে থাকবার পর অতি সন্তর্পণে তরলার গায়ে একটা হাত রাখল কোথায় হাত রাখবে সেও একটা সমস্যা একেবারে পায়ে হাত দিতে লজ্জা করে অথচ সে যে ক্ষমাপ্রার্থী তাছাড়া দেহের অন্য কোনো অংশে হাত দিলে সেটা বোঝবার সম্ভাবনা কম অনেক ভেবে এসে হাঁটুর কাজটাতেই হাত দিল এই শুনছ জেগে আছো হাতটা সরিয়ে দিল না তরলা নিজের পাও সরিয়ে নিল না খুব আসতে হলেও খুব স্পষ্টভাবেই উত্তর দিল কি ছোট ছেলে আর মেয়েটা ঘুমিয়ে পড়েছে অনেকক্ষণ তবু তাদের দিকে অন্ধকারে যতটা সম্ভব তাকে দেখে নিয়ে তেমনই চুপি চুপি বলল আমাকে আমাকে এইবারটি মাফ করো আর কখনও এমন হবে না এইবারটি শুধু বিশ্বাস করো আমাকে প্রায় মিনিট খানিক চুপ করে রইল তরলা এসব ব্যাপারে এই অনভ্যস্ত দুর্গাপদর মনে হলো এক যুগ গোটা বাড়িটা তখন নিস্তব্ধ হয়ে গেছে এত নিস্তব্ধ যে নিচে মহাশ্বেতার সামান্য নাক ডাকার শব্দও এখান থেকে স্পষ্ট শোনা যাচ্ছে আরও নানা বিচিত্র শব্দ হচ্ছে চারদিকে ঝিঝি পোকার ডাক ব্যাঙের ডাক দূরে একটা মালগাড়ি যাচ্ছে তার একটানা আওয়াজের সঙ্গে ইঞ্জিনের বাঁশির শব্দ এতকাল পরে এই যেন প্রথম শুনল দুর্গাপদ গভীর রাত্রেও এত যে কোলাহল হয় চারদিকে তা তো সে জানত না কিন্তু তরলা চুপ করেছিল এক মিনিটই তারপর কেমন যেন নির্লিপ্ত কণ্ঠে উত্তর দিল কেন তোমার কি কিছু অসুবিধা হচ্ছে এ আবার কি কথা কি কথার কি জবাব এটা রাগ করলে অভিমান প্রকাশ করলে তিরস্কার করলে বুঝতে পারত দুর্গাপদ কিন্তু এ ধরনের কথার সুদূর গুহার তো বোঝা তার সাধ্যাতীত সে যেন ঘেমে উঠল দেখতে দেখতে অনেকবার এদিক ওদিক চেয়ে বারকতক মাথা চুলকে খানিকটা আমতা আমতা করে বলল না তা নয় মানে সুবিধে অসুবিধে আর কি আমরা ধরো অত কিছু অসুবিধে সুবিধে ধারও ধারি না তবে মানে অত রাখা ঢাকা নাকামির দরকারই বাকি সবই তো বুঝতে পারছো কাজটা খুবই খারাপ হয়ে গেছে তা আমিও মানছি অবশ্য করে ফেলেছি একটা ঝোঁকের মাথায় তবু হাজার হোক আমি তোমার স্বামী তো এইবারটি মতো আমাকে মাফ করো এই তোমার পায়ে ধরছি ছি এবার দুর্গাপদর হাতটা সরিয়ে দিয়ে উঠে বসে তরলা পায়ে হাত দিও না মেয়ের অকল্যাণ হবে আর সত্যি কথা বলতে কি তোমার খুব দোষও দিই না দোষ আমার অদৃষ্টের সেইটাই বড় মানুষের দোষ ধরতে গেলে আমার বাপ মায়ের দোষ তোমার বৌদিদের দোষ আমার মতো কালো কুচ্ছিতকে এনে তোমার পাশে দাঁড় করানোই উচিত হয়নি তাদের রূপের আশা মেটেনি বলেই ছোক ছোক করে বেড়াতে হয় যেখানে সেখানে হ্যাংলা বৃত্তি করতে যাও আগে থেকেই করছিলে মিজতি জানতেন জেনে শুনে তার রূপে গুণে যে মজেছে তার বউ করে আমাকে আনা তার উচিত হয়নি হয়তো ইচ্ছে করেই এনেছেন তুমি চিরদিন হাতে থাকবে বলে কিন্তু আমিও তো মানুষ আমার কাছে আমার জীবনের আমার দাম আছে সেটা উনি ভেবে দেখতে পারতেন কালো কুচ্ছি বলে স্বামীর ভাগ ছেড়ে দেব এটা ভাবা ওদের উচিত হয়নি সবসময় কিছু আয়নাও বাঁধা নেই মুখের সামনে যে নিজের চেহারার কথাটা অষ্টপ্রহর মনে পড়বে বলতে বলতে এ হঠাৎ থেমে গেল তরলা বোধ অবাধ্য চোখে জল সামলে নিতেই এই স্বামীর সামনে কোনো প্রকারে দুর্বল হয়ে পড়া ভেঙে পড়া চলবে না তার চেয়ে লজ্জার বা ঘেন্নার কথা আর কিছু নেই একটুখানি চুপ করে থেকে এ কণ্ঠস্বরটা আগের মতোই আবার নির্লিপ্ত ও ভাবলেসীন করে নিয়ে বলল যাও তুমি শুতে যাও ভয় নেই আমি এখনই মরছি না প্রাণের মায়া নয় যাদের এই সংসারে এনেছি তাদের অন্তত একটুখানি বড় করে দিয়ে যাওয়া কর্তব্য বলেই মরবো না বেঁচেও থাকবো তোমার সংসারে কাজকর্ম করে যাব ঠিক ঠিক কোনো হুকুম থাকলে জানিও তাও তামিল করব কিন্তু তার বেশি আর কিছু আশা করো না ভালোবাসা আমার মনে হয় স্বামী স্ত্রীর ভালোবাসায় স্ত্রী যদি স্বামীকে ভক্তি শ্রদ্ধা করতে না পারে তো সেখানে ভালোবাসা সম্ভব নয় অন্তত স্ত্রীর দিক থেকে তো নয় আর সবই তোমাকে দিতে পারবো কিন্তু ভক্তি শ্রদ্ধা আলাদা জিনিস সেটা মন থেকে আসে সেটা বোধ হয় আর আসবে না আজ এই কাণ্ডটা ঘটেছে বলে নয় বহুকালের বহু আচরণে সে ভক্তি নষ্ট করে দিয়েছ তুমি তবে তুমি তো কখনো এইসব কথা নিয়ে মাথা ঘামনি আজ বা ঘামাতে যাচ্ছ কেন প্রয়োজনের সময় কাছে টেনেছ প্রয়োজন হলেই আবার টেনো কিছু অসুবিধে হবে না তোমার খাচ্ছি পড়ছি তোমার কাজে ত্রুটি হলে চলবে কেন কথা শেষ করে সে এবার খুব সহজভাবেই ছেলের যে হাতটা এদিকে এসে পড়েছিল সেটা সরিয়ে দিয়ে তার দিক ফিরেই শুয়ে পড়ল চিরদিনই কাপড় জামা গুছিয়ে জড়িয়ে শোয়া অভ্যাস তার আজও তাই শুয়েছিল তবু একবার হাত বাড়িয়ে পায়ের দিকের কাপড়গুলো টেনে নামিয়ে দিল কিন্তু তারপরেই একেবারে নিথর হয়ে গেল ঘুমিয়েছে কি জেগে আছে তা বোঝবার কোনো উপায় রইল না দুর্গাপদও হতভম্বের মতো সেইখানেই বসে রইল অনেকক্ষণ প্রথমটা সত্যি কেমন যেন হকচকিয়ে গিয়েছিল তরলা যে এত কথা বলবে এত কথা যে বলতে পারে সেইটাই আশা করেনি সে এ ধরনের বক্তব্যও তার কাছে একেবারে নতুন অপ্রত্যাশিত এর পুরো অর্থটাও তার বোধকম্য হলো না হয়তো কিন্তু বিস্ময় প্রথম ঘোরটা কাটতেই সে জায়গায় দেখা দিল অপরিসীম ক্রোধ মুখের উপর যেন চাবুক খেয়েছে সে সত্যি সত্যি যেন তেমনি জ্বালা করছে মুখটা স্ত্রীর কাছ থেকে এরকম ব্যবহারে অভ্যস্ত নয় সে এরকম কথাতেও না অপমানের আঘাতে তাই দারুণ রোষ সৃষ্টি হবার কথা এক এক সময় মনে হতে লাগলো যে ওই মুখখানা নোড়া দিয়ে কিংবা লাথি মেরে ভেঙে দেয় সে এই তেজের উপযুক্ত জবাব দিয়ে দেয় এখনই ওহ মনে মনে বলতে লাগলো সে একটু এদিক ওদিক কি করেছি তো মহাভারত অশুদ্ধ হয়ে গেছে একেবারে পুরুষ মানুষ সমন কত কি করে সেখানে তো বামুনে ঘরে পঞ্চাশ ষাটটা সতীর নিয়ে ঘর করতে হতো তার বেলায় তেজ তেজ দেখাতে চেয়েছেন আমার কাছে এখনো ইচ্ছে করলে আমি ওর মতো বউ দুশো পাঁচশোটা এনে জড়ো করতে পারি তা জানে না মেয়ে ছেলে হলো জুতোর জাত পায়ের নিচে না রাখলে ঢিট থাকে না হু কিন্তু মনে মনে যতই গজরাক মুখে একটি কথাও বলতে পারল না সে মুখ ভেঙে দেওয়া তো দূরের কথা গায়ে হাতটা পর্যন্ত রাখতে পারলো না আর কেন যে পারল না কি যে হলো তাও বুঝতে পারল না কোথায় একটা সংকোচ নাম না জানা একটা সমীহের ভাব তাকে অনর করে রাখল খানিকটা চুপ করে বসে থেকে দুর্গাপদও একসময় গিয়ে শুয়ে পড়ল নিজের বিছানায় তখনও তার রাগটা কমেনি রুদ্ধ আক্রোশে মনে মনে প্রতিজ্ঞা করতে লাগলো যে যার জন্যে এত কাণ্ড এবার থেকে তাই করে বেড়াবে সে যা খুশি করবে যেখানে খুশি যাবে রীতিমতো বেলেল্লাগিরি করবে সে দরকার হয়তো বিশ্বাবারিও যাবে দেখবে কি ঠেকায় কি করতে পারে তারও মাগি দেখে নেবে সে বহু রাত অব্দি তারও ঘুম এলো না শুয়ে শুয়ে তেমনই নিষ্ফল শব্দহী করে যেতে লাগল কিন্তু যতই ভেতরে ভেতরে গজ রাখছে যতই ভয়ঙ্কর ভয়ঙ্কর প্রতিশোধের সংকল্প নিক মনের মধ্যে যেন কিছুতেই কোনো জোর পেল না বাইরে চলে গেছে দয়ার পাত্রী কেমন করে দয়া ধাত্রীর আসনে উঠে গেছে কিছুতেই আপাতবাধ্য শান্ত সহিষ্ণু স্ত্রী তার যেন হঠাৎ কেমন করে হাতের নাগালের বাইরে আর যেন তার ধরা ছোঁয়া পাওয়া যাচ্ছে না কে জানে এটা কেমন করে হলো সেই সমস্যাটাই সমস্ত ব্যর্থ আস্পালনের পিছনে মনের অবচেতনে তাকে পীড়িত করতে লাগল বহুক্ষণ পর্যন্ত ঘুমোতে পারল না দুর্গাপদ অনেক দুঃখে এই কথাটা বলেছিলেন শ্যামা বোধ হয় না বলে থাকতে পারেননি বলেই বিনতা পা ছড়িয়ে বসে গল্প করছিল নিতান্ত সাধারণভাবেই শুধুমাত্র সামনের ব্যক্তিটিকে শোনাতে কিন্তু তার কথাগুলো যে সামনের অন্তত দুবিঘের বাগান ছাড়িয়ে বাইরের রাস্তা পর্যন্ত শোনা যাচ্ছে সে বিষয় সন্দেহমাত্র ছিল না চেঁচিয়ে এবং হাত পা নেড়ে ছাড়া যেন সে কথাই কইতে পারে না এ সম্বন্ধে বহুবার তাকে সতর্ক করেছেন শ্যামা তিরস্কার করেছেন কঠিন ব্যঙ্গে বিদ্যে চেয়েছেন কিন্তু কোনো ফল হয়নি প্রথম প্রথম মনে হয়েছিল মেয়েটা বুঝি শুধুই বক্তার অর্থাৎ বেশি কথা বলে বা সময় অসময়ে কারণে অকারণে কথা না কয়ে থাকতে পারে না ক্রমে ক্রমে দেখা গেলেও গলাও তার কম নয় আর নতুন বইয়ে যে অত চেঁচানো বা অত কথা বলা অশোভন এ কথাটাও তার মাথায় যায় না কিছুতেই সেদিনও একটু আগেই শ্যামা বলেছেন আমি তো নশো পঞ্চাশ ক্রস দূরে নেই বৌমা সামনেই আছি তবে অত গলা বার করছো কেন নতুন বউয়ের গলা পাশের লোক ভালো শুনতে পাবে না এই ছিল আগেকার নিয়ম বউ শ্বশুর বাড়ি এসে একটু চড়া গলায় কথা বললে তার নিন্দে হতো বেহায়া বলতো সকলে এখন অবশ্যই অতটা নেই তবু এত বাড়াবাড়িও কেউ বরদাস্ত করে না এরই মধ্যে পাড়ায় বেহায়া নাম রটে গেছে তোমার কেন একটু আস্তে কথা বললে কি হয় আমাকেই তো বলছো ওপারার ভগবতী গয়লাকে তো বলছো না বাচ্চা ও মা দুটো কথা কইব তাও বন নয় কোনো পর পুরুষ নয় শাশুড়ির সঙ্গে বসে কথা বলা অত চেপেই বা বলব কিসের জন্যে বলি অন্যায় অপরাধ তো কিছু করছি না এতে আবার বেহায়া বলা বলি কি আছে আর বলে যে বেটা বেটিরা বলবে তারা নিজেদের মুখে পায়খানা বসাবে তাদের কথা আমি গে করি না বলা বাহুল্য এবার গলা বরং আরও চড়া যেন সে বেটা বেটিরা পথের ওধারে কোথাও বসে আছে তাদের শুনিয়েই বলতে চায় সে একটু দম নিয়েই সে আবারও বলল। আপনি কিন্তু বেশ বলেন মাইরি হি হি হাসি পায় আমার শুনলে বললেন কি না নতুন বউ কথা বলবে পাশের লোকও শুনতে পাবে না হি তবে আর কথা বলে বা কিসের জন্যে পাশের লোক যদি শুনতে না পায় কাউকে না কাউকে শোনাবার জন্যই তো বলে মানুষ সে কালের লোকগুলো এমনি বোকা ছিল সব তারপর প্রচণ্ড একটা শব্দ করে হাই তুলে বলল আর নটনি বাকি দেখতে দেখতে তো প্রায় এক বছর ঘুরে এলো এখন তো আমি পুরনো শ্যামিল আমার তো গর সংসার বুঝে নেবার কথা এতদিনে হাল ছেড়ে দেন শ্যামা হাল ছেড়ে দিয়েছেন অনেক দিনই অনেক বৌঝই দেখেছেন তিনি সবচেয়ে বড় কথা ওইন্ডিলার সঙ্গে ঘর করতে হয়েছে তাকে তার মুখের কাছে দাঁড়াতে তো বোধহয় স্বয়ং নারদমণিও ভয় পায় কিন্তু এমনটি আর কখনো দেখেননি এ বউ সবাইকে টেক্কা দিয়েছে এর সঙ্গে তিনি যেন কিছুতেই পেরে ওঠেন না ঝগড়া করলে তার সঙ্গে ঝগড়া করা যায় তর্ক করলে যুক্তি দিয়ে যুক্তি খণ্ডন করা চলে এ সেসব কিছুই করে না একেবারে সোজাসুজি যেন ও উড়িয়ে দেয় তাকে সম্পূর্ণ অগ্রাহ্য করে আর এমনভাবেই করে যে মুখের কথাতেই আর ওকে শাসন করা যায় না সে সময় ওর একমাত্র ওষুধ হলো সেই সময় ঘা কতক দেওয়া বা মুখখানা নোড়া দিয়ে থেঁতো করে দেওয়া কিন্তু সেটা ঠিক ইচ্ছে করে না চক্ষু লজ্জায় বাঁধে অভ্যাসও তত নেই তার চট করে হাত পা চলেও না নিজের ছেলে মেয়েদের গায়েই কখনো হাত দিয়েছেন বলে মনে পড়ে না তেমন দিলেও খুব অল্প কদাচিৎ কখনো তাছাড়া খোকা তরু তাকে চিরদিনের মতো ছেড়ে গেছে এই উপলক্ষ করেই কেমন একটা ভয় হয়ে গেছে তার আর কারো গায়ে হাত তুলতে যেন সাহস হয় না আরও একটা কথা একবার একদিন শাসন করলে বাঘ মানবে তেমন মেয়ে নয়ও প্রতিদিন দিন রাত কিছু কেজিয়া করা যায় না ছোট লোকদের ঘরেও তা করে না কেউ করলে তাদের ঘরেও নিন্দে হয় তারে তো বামুনের ঘর ভদ্রলোকের ঘর তাই কিল খেয়ে কিল চুরি করার মতোই সব অসৈরণ্য হজম করতে হয় আজও আর বেশি ঘাটালেন না শ্যামা আপন মনে এই কাজ করে যেতে যেতে এক সময় নিতান্ত ভালো মানুষের মতো প্রশ্ন করে বসলেন আচ্ছা বৌমা তোমার নারী কেটে ছিল কি দিয়ে জানো নারী কেটে ছিল আমার কি দিয়ে তার মানে আপনি কী সব মজার মজার কথা বলেন না এক এক সময় আমার নারী কেটে ছিল কি দিয়ে তা আমি কেমন করে জানবো বলুন তখন কি আমার জ্ঞান বৃদ্ধি কিছু হয়েছে যে দেখে রাখবো তা বটে সত্যি কথাই তো না তাই জিজ্ঞেস করছিল আরও নিরীহ কণ্ঠে বলেন শ্যামা কিন্তু ততক্ষণে বিনতার কৌতূহল প্রবল হয়ে উঠেছে সে সামনের দিকে একটু এগিয়ে এসে বলে কেন বলেন তো মা ব্যাপারটা কি না ওই যে বলে না পাতা চাস্তে চাস্তে বটির দিকে নজর রেখে উত্তর দেন শ্যামা যে চাচারি দিয়ে নাড়ি কাটলে খুব চাঁচা চলা পরিষ্কার গলা হয় তাই জিজ্ঞেস করছিলাম কথাটা মনে পড়ে গেল তাই ও আমার গলা কথা বলছেন চব্বর ওকে আমি বলি কি না কি ব্যাপার তাকে জানে বাপু কি দিয়ে চেঁচেছিল মা জানতে পারে হয়তো আমি কোনোদিন মাকে যে গেছেও করিনি বলতে বলতে এই কি একটা কথা মনে পড়ে উৎসাহিত হয়ে ওঠে ও মা সে বুঝি জানেন না অনেক কাল হয় অমন চার পাঁচ বছর বয়স পর্যন্ত আমার কথাই পটেনি যে ওরা তো ভয় পেয়ে গেছিলো যে বোধ হয় হব অব কথা ফুটবে না মুখে মা নাকি খুব কান্নাকাটি করতো সেই জন্যে তারপর মা কান্না দেখেই হোক আর নিজে ধর্ম ভেবেই হোক কাকা কোন এক বড় ডাক্তারকে দেখিয়েছিল সে ডাক্তার এসে গলার মধ্যেটা কমনে দিয়ে চিড়ে দিতে তবে বুলি পুটল তাই নাকি তা সে কে ডাক্তার বৌমা তার নাম কি কে জানে বাপু অত শত আমি খবর রাখি না জিজ্ঞেস করিনি কখনো কাজ হয়ে বই চুকে গেছে কবে নিশ্চিন্তি অত কি কী বিতেন্দে তার চোদ্দ নিকে যে আমার কি দরকার না তোমার মার মনে নেই কি তোমার কাকার একটা চিঠি লিখে দেখো না নাম ঠিকানাটা কি আর এখনও বেঁচে আছেন কি না তা লিখতে পারি কিন্তু সে ডাক্তা দিয়ে আবার আপনার কি হবে কাকে দেখাবেন বলাইকে না বলাইকে দেখাবো কেন তোমাকেই দেখাবো আমাকে ইসব ভ্রুকুটি করে তাকায় সে এতক্ষণে বুঝিয়ে কি একটা সংশয় ঘনী আসে বিনতার মনে দেখাবো এই জন্যে যে যিনি তোমার গলা চিরে বোল ফুটিয়েছিলেন তিনি এখন দেখে শুনে সেটা সেলাই করে আবার বন্ধ করতে পারেন কি না তার যদি ষোলো টাকা ভিজিট ডাক্তার তো আমি দিতে রাজি আছি এ ভীষণ ধারণ মুখ গলা আরও এক পর্দা চড়িয়ে তীক্ষ্ণ কণ্ঠে বলে উঠল কেন বলুন তো আমার বলি বন্ধ করে দেবেন কিসের জন্যে এইসব কি অলক্ষণে কথাবার্তা আমি আপনাকে পাকাদানে ময় দিচ্ছি তাই শুনি আমার কথা যদি এত খারাপ লাগে আমার সঙ্গে কথা কইতে আছেন কেন কাল থেকে আর কথা কইবেন না আমার কথা শুনতেও হবে না বলে না যাবে নগর না হবে ঝগড় তাও আশিতজি লাগে ভেন্ন করে দিন না আপনার খারাপ লাগে বলে কি মুখে কুলু পেটে থাকতে হবে নাকি আপনার মন্দ নয় উনি যেন সাক্ষাৎ ভগবান এলেন একেবারে কিংবা কদার মা গোসায় ওকে তুষ্টিগত জীব কেটে দেবো আমি কেন আমার গলার অপরিবর্তন নজর কেন নিজের মেয়েদের গলা কি কিছু কম নাকি বর ঠাকুরজির গলা তো শুনি সেই রাসতলা থেকে শোনা যায় মেয়েদের ঠাকুরজি যখন আসে তখন তো শুনেছি আরও এক কাঠতি সরস কাক চিল বসতে পায় না বাড়িতে ও গো শুনেছি সব চোখে নাই বা দেখলুম এর মধ্যে কিছু তার বেলা তো কিছু বলবার দি হয় না সে বুঝি সব ভালো নিজের মহিলা গন্ধ নেই না যত চোরের দেয় ধরা পড়লো বউ বেটি হতচারি। বা বেশ তো বেশ বিচার হোক আরও অনেক কথা বলে যায় সে ঠিক প্রত্যক্ষভাবে না হলেও পরোক্ষে সে গালাগালো দেয় ছড়া বেঁধে বলতে বলতে গলার পর্দাও চড়ে ক্রমশ যেন মূর্তি ধারণ করে সে তার দিকে একটু ভয় পেয়ে যান যেন চোখগুলো জবা ফুলের মতো লাল হয়ে উঠেছে মুখের দুই মতো কি হয়েছে এমনকি চুলগুলোও যেন খানিকটা খাড়া হয়ে উঠেছে ইতিমধ্যে ভদ্রঘরে মেয়ের এমন উগ্র মূর্তি কখনো দেখেননি শ্যামা বস্তিরে টস্তিতে ঝগড়া বাদলে হয়তো এরকম দৃশ্য নজরে পড়ে ভয় পেলেও বেশিক্ষণে দৃশ্য সহ্য করা কঠিন শেষে থাকতে না পেরে এক সময় তিনি বলেন তা বেশ তো সে পিরে আসুক সে কথাই বলো না বরকে ভিন্ন হয়ে যেতেই বলো তোমারও হাত জুড়েই আমারও হারে বাতাস লাগে তাছাড়া সত্যি কথা বলতে কি আমার একটু সুবিধেও হয় তোমাদের দুজনকে খাওয়াতে পয়সা তো কম খরচ হচ্ছে না আমার অ জানেন সে অজ্ঞান জানেন যে ভেন্ন হয়ে মাক ছেলে পুজতে পারবে না তাই বুঝে এত টিটকেরি মারছেন ভীষণতর হয়ে ওঠে বিনতার কণ্ঠ তা এত অকামি যদি জানেন তবে বিয়ে দিয়েছিলেন কেন হাবাকালা ছিলেন যারা এক পয়সা রোজগারে মুরদ নেই তার বিয়ে দিয়ে বউ আন শখ জেগে ছিল কেন প্রাণে নাকি ভেবেছিলেন কাম ছেলে কোনোদিন কোথাও চলে যেতে পারবে না তার বউকে দুপায় থ্যাঁট লাভেন মনে হ স্বপ্নেও ভাবেন না আমি সেই বান্দা খাওয়া ভারী তো খরচ করছেন খাওয়ার জন্যে জেলের কয়েদিরা চেয়ে ভালো খায় দুবেলা দু কিনে নিয়েছেন একেবারে সেই বয় আমার মুখে পেটে থাকতে হবে কেন কিসের জন্যে অত সুখে আর রাধামণি বাঁচে না যদি ভেন না এটি জেনে রাখবেন যে সহজে দেব না আমি দোসর মতো করা কি আদায় করে ছাড়বো না দেন জোর করে আদায় করব আদালতে গিয়ে দাঁড়াবো ছেলে চাকরি করে বলে চকিয়ে বেয়ে দিচ্ছ শ্যামা স্তম্ভিত হয়ে গেলেন অসহ্য একটা ক্রোধে তার হাত পা কাঁপছে ভেতরে ভেতরে কিন্তু কি করবেন কি করে বাধা দেবেন একে সত্যিই দু চার ঘা কষিয়ে দেবেন কিনা কিছুতেই ভেবে পেলেন না তিনি মেয়ে সব করতে পারে ঘরে আগুন লাগিয়ে দেওয়াও বিচিত্র নয় এই প্রথম তিনি ঐন্দ্রিলার আগমন প্রার্থনা করতে লাগলেন মনে মনে একমাত্র সেই বোধ পারে এর সঙ্গে পাল্লা দিয়ে ঝগড়া করতে কিছুই বলতে পারলেন না শ্যামা কোনো প্রতিকারই তার মাথা এলো না এধারে কৌতূহলী প্রতিবেশীরা ইতিমধ্যে উঁকি ঝুঁকি মারতে শুরু করেছে কেউ কেউ সোজাসুজি বাড়ির সামনে রাস্তায় দাঁড়িয়ে চেয়ে আছেন এদিকে ঐন্দ্রিলার কল্যাণে চেঁচামেচি ঝগড়া এ বাড়িতে নতুন নয় তবু এখন যে সে নেই তাও অনেকে জানে বউ আর শাশুড়ি থাকে শুধু বলতে গেলে নতুন বউ সুতরাং এখনকার চেঁচামেচি কিছু মুখরোচক নিশ্চয়ই এই কৌতূহলও তাই নিতান্ত স্বাভাবিক ওদের দোষ দেন না শ্যামা আর এও তিনি জানেন যে সে কৌতূহল বেশিক্ষণ দূরত্ব ব্যবধান বজায় রাখতে দেবে না এখনই হয়তো বেড়ার আগর ছেলে কেউ কেউ ভেতরে ঢুকবে ব্যাপারটা ভালো করে উপভোগ করতে তাঁকে এবং বউকে নানাবিধ উপদেশ দিতে শুরু করবে তারা এখনই তাদের সেই বিদ্রুপ শানিত দৃষ্টি এবং আপাত আন্তরিক সহানুভূতি থেকে আত্মরক্ষা করতেই যেন শ্যামা হাতের কাজ সরিয়ে রেখে পিছন দিকার বাগানে চলে গেলেন একরকম রনে ভঙ্গ দিয়েই আশা যে এই বিজয় গৌরবের তৃপ্তিতে এবং একা একঘেয়ে বকে যাওয়া ক্লান্তিতেই এবার চুপ করবে বউ সত্যিই বিনতা চুপ করতে বাধ্য হলো তখনকার মতো যত বড় যোদ্ধাই হোক প্রতিদ্বন্দ্বী না থাকলে যুদ্ধ চালানো অসম্ভব কিন্তু সেটা শুধুই নিরুপায় শান্তি মনে মনে একটা ভয়ঙ্করতর লড়াইয়ের জন্য প্রস্তুত হতে লাগল কান্তি বাড়ি ফিরলে সে একটা হেস্তনেস্ত বিহিত হোক করবেই এই স্থির প্রতিজ্ঞা তার কিন্তু তার সব প্রতিজ্ঞা এবং প্রস্তুতি ভেঙে দিল কান্তি সে বাড়ি ফিরল প্রবল জ্বর এবং মাথার যন্ত্রণা নিয়ে কাজ করতে করতেই জ্বর এসেছে তার ওপর জোর করে কাজ করতে গিয়ে বেড়ে গেছে আরও আর সেই জন্যেই বোধ এত যন্ত্রণা তখন মালিক জোর করে বাড়ি পাঠিয়ে দিয়েছেন তাকে ছাপাখানারই একজন সঙ্গে এসে পৌঁছে দিয়ে গেল গাড়ি ভাড়ার পয়সা তিনি দিয়ে দিয়েছেন উদিকে চ্যারাম ভাড়া শুদ্ধ ফেরার পয়সাও হিসেব করে দিয়েছেন আর কিছু লাগবে না কান্তির বরাত ভালো কালা হয়েও মণিবের সুনজরে পড়ে গেছে ওর সহকর্মীর কণ্ঠে সেই প্রচ্ছন্ন ঈর্ষাটুকু চাপা রইল না তা সে যাই হোক ঝগড়া তখনকার মতো মুলতবি রাখতে হলো বিনতাকে কারণ জ্বরটা খুবই বেশি শ্যামা যখন কপালে হাত দিয়ে দেখে জ্বরের পরিমাণটা অনুমান করে নিয়ে মাথা ধুইয়ে দেবার আয়োজন করলেন তখন তাকে ভালো মানুষের মতো জল গামছা কলাপাতা হাতের কাছে এগিয়ে দিয়ে সাহায্য করতে হলো যথাসম্ভব কান্তির জ্বর পরের দিনও কমল না তার পরের দিনও না তখন চিন্তিত হয়ে শ্যামা ফকির ডাক্তারকে ডাকতে বাধ্য হলেন ফকির এসে মিক্সচার এবং কি একটা পুড়িয়া দিয়ে বলে গেলেন সাবধানে নজর রাখবেন জ্বরটা বাঁকা দাঁড়াতে পারে এবার বিনতারও মুখ শুকল যার জোরে তার জোর সেই যদি অসহায় হয়ে পড়ে থাকে এমন করে তাহলে আর বিক্রম দেখায় কোথায় সেই অন্য লোকের অভাবে এই ঘাটের বাসন মাঝতে গিয়ে বোধ করি বাসনগুলোকে শুনিয়ে শুনিয়ে আপসায় যার কপাল খারাপ হয় তার দেখি সব দিকেই মন্দ অসুখ বিসুখ জ্বর জারি হয় লোকের দুদিন খাড়া উপোস দিয়ে পড়ে তাকে জ্বর ছেড়ে যায় নিশ্চিন্ত এ যখনই হবে বাঁকা একবার তো শুনেছি এই জ্বর থেকেই কান দুটো গেছে এবার বোধহয় চোখ দুটোও যাবে ব্যাস তবেই আর কি সুখের ওপর স্বর্গবাচা একেবারে চোদ্দ চৌদ্দপোয়া ভাগি উপচে পড়ে ওইটুকু শুধু বাকি আছে দুর্দশা পুরো হচ্ছে যারুমারো বরাতের মুখে কেন আমার বরাতি বা এমন বে হবে কেন কই আর কারো তো এমন বে হতে শুনিনি ভারী তো বা মাইনের চাকর গা মুখে এবার আর একটা অঙ্গ পড়লেই তো বুঝতে পারছি মালা হাতে বিক্ষিয়ে বেরোতে হবে শ্যামা ছেলের কাছে বসেছিলেন অতটা শুনতে পাননি উধারের ঘাট থেকে মহাদেবের মা শুনতে পেয়ে ধমক দিয়ে উঠলো ও কি হচ্ছে গা বৌদি ঘরে রোগা ভাইটা আমার পরে ছটপট করছে আর এখানে বসে বসে তুমি তা শার্ট বাঁচেছ ওসব কি অলক্ষণে কথাবার্তা অপ্রতিপ হয়ে তখনকার মতো চুপ করে যায় বিনতা জ্বর পাঁচ ছ দিন পরে একটু নরম হয়ে আসে ফকির ডাক্তার অভয় দিয়ে যান না যা ভেবেছিলুম তা নয় টাইফয়েড টয়েড কিছু নয় হয় ওরকম হয় আজকাল আখছাড় হচ্ছে এইরকম এক মতো যাই হোক এবার আস্তে আস্তে ছাড়বে তবে ছাড়বার মুখটাতে একটু হুঁশিয়ার থাকবেন দুর্বল শরীর তো হঠাৎ সব ঠান্ডা হয়ে আসতে পারে সেই সময়টা একটু গরম দুধ কি একটু গরম চা নিদেন গরম চিনির জল খাইয়ে দেবেন ফকির ডাক্তার আর পাশ করা ডাক্তার নন এক বড়ো ডাক্তারের কাছে কম্পাউন্ডারি করতে করতে ডাক্তারখানা খুলে বসেছেন তা অবশ্য হয়েও গেল দিন আগে আদৌ ভিজিট নিতেন না পরে আট আনা করেছিলেন এখন নাকি এক টাকা ভিজিটের কম কারোর কাছে যান না তবে শ্যামা বহুদিনের মক্কেল বলে এখনও আট আনা নেন তাও সব দিন দিতে পারেন না শ্যামা দুদিন ভারিয়ে একদিন দেন কিন্তু ফকির কিছু বলেন না ডাকলেই আসেনও ওষুধের দাম ওর কাছেই সবচেয়ে কম অনেক ভেবেই তাকে ধরে আছেন শ্যামা লোকমুখে খবর পেয়ে বিনতার মা একদিন এলেন জামাইকে দেখতে এর আগে আর কোনোদিন আসেননি তিনি শ্যামা অবশ্যই যত্ন আতে ত্রুটি করলেন না বাজার থেকে বলাইকে দিয়ে মিষ্টি আনিয়ে দিলেন মায়ের চা খাবার অভ্যাস আছে শুনে এক পয়সার গুঁড়োর চায়ের প্যাকেট আনিয়ে বিনতাকে দিয়ে চা করিয়েও দিলেন অত দূর থেকে খুঁজে খুঁজে এই নতুন জায়গায় আসতেই ভদ্রমেলার অনেক দেরি হয়ে গিয়েছিল সন্ধ্যার কিছুক্ষণ আগেই মাত্র এসে পৌঁছেছেন তিনি তাই সন্ধ্যার পর বিদায় নেবার প্রস্তাব করতেই শ্যামা সরাসরি তার নাকচ করে দিলেন তা কখনো হয় এই অন্ধকারে অজানা অচেনা জায়গায় আপনাকে ছেড়ে দিতে পারি কখনো ও বাড়ি কোনো নাতি টাতি এসে পড়লো না হয় সঙ্গে দিতুম কলকাতায় পৌঁছে দিয়ে আসতো আর তার অত দরকারই বাকি গরিব বেয়ানের কাছে এসে পড়েই চেন যখন তখন কষ্টশিষ্ট করে একটা রাত না হয় কাটিয়েই যান না অগতা বিনতার মাকেই রাজি হতে হলো তবে তিনি হাত জোর করে বললেন কিন্তু ভোরবেলায় ছেড়ে দেবেন বেয়ান মানে এখানে তো আর সে আমি জানি নাতি হয়নি এখনো এখানে ভাত খেতে বলবোই বা কেন কুটুম্ব মানুষ এই প্রথম এসেছেন তাকে আর কিছু ক্ষুদ ভাজা কি চাল ভাজা খাইয়ে রাখা যায় না অগতা শ্যামাকে গিয়ে উনুন জেলে রুটি গড়তে বসতে হলো রুটি ভালো রকম একটা কিছু তরকারি ডালনা জাতীয় বিনতা রাধে মন্দ নয় কিন্তু বউয়ের মায়ের জন্য তার সামনেই বউকে রাঁধে পাঠানো অনুচিত তাছাড়া তাদের চিরদিন কয়লার জালে রাধা অভ্যাস কাঠ কি পাতার জালে রুটি ভালো করতে পারেও না সে রুটির পাটও কম এ বাড়িতে শেখার সুযোগও মেলেনি সুতরাং শ্যামাকে নিজেই যেতে হল রান্নাঘরে বিনতাকে এই অবসরে ঘর ধরে পাট সেরে নিতে বললেন বিছানা একটা বাড়তি চাই আজ বেয়ানের জন্যে আজ আর ছেলের কাছে এ বসে থাকার কোনো প্রয়োজন নেই এই সে অনেকটা ভালো আছে আজ তার উপর শুশ্রূষা করার লোকও আছে আর একজন তার শাশুড়ি কাছে বসে বাতাস করছেন মাথায় গায়ে হাত বুলিয়ে দিচ্ছেন মিছি মিছি আর একটা লোক সেখানে জোড়া হয়ে বসে থেকে লাভ কি শ্যামা একমনে বসে রান্না করছেন হঠাৎ বিনতা এসে পিছন থেকে দারুণ উত্তেজিতভাবে ফিসফিস করে বলে উঠল আমি এসব কিন্তু ভালো বুদ্ধি না মা আপনি তা হয় এর একটা বিহিত করুন বিনতার উচ্চারণ এমনিই কেমন একটু আধো আধো উত্তেজিত হলে আরও জড়িয়ে যায় কথাগুলো সেই উত্তেজনার কারণও যে খুব বেশি তাতেও কোনো সন্দেহ নেই কারণ বিছানা করতে করতে ছুটে এসেছে হাতে তার এখনও বিছানা ছাড়া খ্যাংড়াটা ধরা শ্যামা বিস্মিত হয়ে বললেন কি ভালো বুঝছো না বৌমা কী হয়েছে না না মাই হোক আর যাই হোক সত্যি কথা বলবো তারা তো ঢাকাঢাকি কিসের মার কি উচিত অত বড় জামাইয়ের মশারির মধ্যে ঢুকে তার মাথার টিপে দেওয়া ওলাই বা শাশুড়ি এমন কি বয়স হয়েছে মার না না আপনি বারণ করুন মা অবাক হয়ে চেয়ে রইলেন শ্যামা এই বধূ সম্বন্ধে তার বিস্ময়ের বোধ করি শেষ হবে না বহুক্ষণ নির্বাক হয়ে মুখের দিকে চেয়ে থেকে একটা নমস্কারের ভঙ্গি করে বললেন ধন মা ধনী তোমার খুঁড়ে খুঁড়ে দণ্ডবৎ আমার গলা কেটে ফেললেও আমি গিয়ে এমন কথা তোমার মাকে বলতে পারবো না বলতে হয় তুমি বলো কি ওহ আমার কান্তির বরাতকেও বলি হারি যাই কোন নির্জনে বসে এমন বইয়ের জন্য তপস্যা করেছিল মেঘের মতো অন্ধকার মুখ করে বিনতা চলে গেল দুপডুব করে পা ফেলতে ফেলতে বলবই তো বেশ না আমি বলবো অত ভয় কিসের নিজে স্বামীর ভালো মন্দ কথা যেখানে সেখানে অত ঢাক ঢাক চকুল্জা করতে গেলে চলে না খারাপ দেখায় বলি বলা তা নয় আমার দোষ ভালো কথা বললেও দোষ অনেকক্ষণ পর্যন্ত চাপা গলায় গজগজ করে সে তবে শেষ পর্যন্ত কে জানে কেন কান্তি ঘরের দিকে আর যায় না ও ঘরে গিয়েই বিছানা করতে শুরু করে আবার আজকের মতো পৌষ ফাগুনের পালা এখানে শেষ করলাম আপনারা যারা শুনছেন আশা করছে আপনাদের ভালো লাগছে ভালো লাগলে লাইক করতে শেয়ার করতে ভুলবেন না আর প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ